হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার চলে এলাম একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি কামরাঙ্গার চাটনি। এটা কিন্তু দুপুরের বেলা খাবার শেষ পাতে থাকলে খুব দারুণ লাগবে খেতে, আর যারা এখনও ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করবে, খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই আমি কামরাঙ্গাগুলো দেখো ধুয়ে নিয়েছি, তো এইগুলো এই যে এই গাগুলো একটু একটু কেটে নিয়ে তারপরে কিন্তু এটাকে আমি গোল গোল করে তারার মতন কেটে নেবো। এই দেখো একদম তারার মতন লাগছে না বলো? এ দেখো কেটে নিয়েছি, আর দেখো পাত খুব বেশি মোটাও রাখিনি আবার খুব একটা পাতলা করিনি। তো চলো শুরু করি। তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে। জিরেটা একটু ভেজে গুঁড়ো করে নেব। এই এটা চাটনিতে দিলে কিন্তু চাটনির গন্ধটা বেশ সুন্দর লাগে। তো নাবিয়ে নিয়েছি জিরেটা। এরপরে দিয়ে দিচ্ছি যে সর্ষের তেল একদমই অল্প, তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর তারপরে দিয়ে দেবো এতে আমি পাঁচ ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব 10 সেকেন্ড মতন। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু আমি এতে কামরাঙ্গাগুলো দিয়ে দেব। কামরাঙ্গাগুলো এবারে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে হালকার ওপরে। এই দেখো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, এবারে একটু ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করা আছে। এ দেখো যেহেতু ভাজছিলাম একটু কালারটা চেঞ্জ হয়েছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এতে আমি স্বাদ অনুযায়ী নুন। তো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। এই দেখো কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এ দেখো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল, যে একটু একটু সিদ্ধর ব্যাপারটাও আছে। ভাজতে ভাজতে 50% তো সিদ্ধ হয়েই গেছে, এবারে কিন্তু আর 50% সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। ঢেকে রেখেছিলাম 10 মিনিট মতন। এই দেখো, আর একদম গ্যাসের ফ্লেমটা লো করা ছিল, খুন্তি দিয়ে দেখলাম যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার যেহেতু কামরাঙ্গাগুলো মিষ্টি আমি একটু খেয়ে দেখেছিলাম, সেই জন্য চিনির ভাগটা একটু কম দিলাম। যদি টক হয় তো সেই বুঝে চিনিটা দিতে হবে। ঢাকা দিয়ে আবার 5 মিনিট মতো রান্না করে নেব। এই দেখো এবারে কিন্তু আমাদের কামরাঙ্গার চাটনি একদম রেডি হয়ে গেছে। এবারে দেখো এগুলো কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে ওই ভেজে রাখা জিরের গুঁড়োটা অ্যাড করে দেব, তাহলে কিন্তু মানে গন্ধটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো আমাদের দেখো কামরাঙা চাটনি একদম রেডি, এর থেকে আর জল শুকাবো না। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিন্তু এবারে নাবিয়ে নেব, আর এটা যদি ভাত খাওয়ার পর পরিবেশন করো খুব ভালো লাগবে, মুখের স্বাদটা পাল্টাবে। এই দেখো রেডি হয়ে গেছে আমাদের, এবারে আমি এটাকে নাবিয়ে নেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম নতুন নতুন রেসিপি ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে আমার রেসিপি সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশনের দ্বারা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য